বন্ধুরা আজকে ফাতেমাস কিচেনে আপনাদেরকে এটি পুডিং তৈরি করে দেখাবো চলুন আমরা পুডিংটি তৈরি করি প্রথমে দুধটাকে আপনাকে ভালোভাবে গরম করে নিতে হবে দুধটাকে একদম লাল অবস্থায় নিয়ে যেতে হবে অর্থাৎ দুধটা যেন এমন অবস্থায় চলে যায় এক কেজি দুধ হলে সেটাকে আপনাকে জাল দিয়ে আধা কেজি করে নিতে হবে এক কেজি দুধে আপনি মোটামুটি চারটা ডিম ইউজ করবেন একটা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করবেন চিনি ইউজ করবেন ভ্যানিলা এসেন্সটা ইউজ করবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে দুধটা বন্ধুরা এখানে দুধটাকে আপনাদের আস্তে আস্তে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন হয়ে আসবে হালকা বাদামি বর্ণের হবে এখন আমি আপনাদেরকে ক্যারামেলটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি চার চামচ চিনি দিচ্ছি আর তিন চামচ পানি দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চিনি দিয়েছি এখন পানি দিচ্ছি পানিটা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু আপনার লো মিডিয়াম আছে ক্যারামেলটাকে তৈরি করতে হবে পুডিংয়ের জন্য দেখুন এবং বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই আজকে আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও আমি আপলোড করছি তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই লাইক দিবেন। এখন দেখুন ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে লাল বর্ণ চলে আসছে দেখুন ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে আসছে এটা এইভাবেই চামচ দিয়ে লাড়বেন না এটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন তাহলে ক্যারামেলটা সুন্দরভাবে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা ক্যারামেলটা বন্ধুরা দেখুন ক্যারামেলটাও প্রায় হয়ে এসেছে এখন আমি দুধটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আরও ঘন হতে হবে একদম বাদামি বর্ণ হবে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই দেখুন একদম বাদামি বর্ণ হয়ে গেছে ক্যারামেলটি এখন আমি ক্যারামিলটি তুলে ফেলবো দেখুন এই যে একদম বাদামি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি দুধের মধ্যে এক কাপ চিনি দিয়ে মেজারমেন্ট এক কাপ চিনি দিয়ে দিবেন আপনারা এক কেজি দুধের মধ্যে এক কেজি দুধকে কিন্তু আপনারা অবশ্যই আধা কেজি করে নেবেন না হলে পুডিংটা খেতে মজা হবে না দুধের পানিটা যদি থেকে যায় তো বন্ধুরা দেখুন আমার দুধটা জাল হয়ে গেছে আবার এক কেজি দুধ আধা কেজি হয়ে গেছে এবং একদম কমে গেছে দেখুন এটা বাদামি হয়ে গেছে এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ডিম ইউজ করছি আগেই বলে দিয়েছিলাম চারটা ডিম দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি এই ডিম আর দুধগুলো একসাথে ভালোভাবে মিক্সিং করে নিব দেখুন আমি ডিম আর দুধটা খুব ভালোভাবে একটা হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি এটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে ডিমের কোনো কিছু আস্থা না থেকে যায় কুসুমটা যাতে গলে যায় দুধের সাথে এই যে দেখেন আমার ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আপনাদের কিন্তু ক্যারামেলটাকে ঠান্ডা করে নিতে হবে বাটিতে এটা কিন্তু আপনারা গরম থাকা অবস্থায় দুধটা কখনোই ঢালবেন না ক্যারামেলটা ঠান্ডা হলে দুধটা ঢালবেন এখন আমি ক্যারামেলের উপর দুধটা ঢেলে দিব যে আছে এখন আমি ক্যারামেলের উপর পুডিং যে মিক্সচারটা তৈরি করেছি দুধ আর ডিমের সেটা ঢেলে দিচ্ছি এখন আমি এটা চুলায় দিয়ে দিব দেখুন আমি এরকম একটা গরম পানি করে নিয়েছি তার উপর একটা স্টেট বসিয়ে দিয়েছি এটার উপর আমি পুডিংটাকে বসিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা এটা প্রেসার কুকারে করতে পারেন ওভেনেও করতে পারেন আর পানিটা আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে যে বাটিতে দেওয়া হয়েছে সেই বাটির তিন ভাগের এক ভাগ পানিতে থাকে নাহলে বাটির উপরে যদি পানি চলে আসে তাহলে কিন্তু পুডিংটা ঠিক মতো হবে না এইটা কিন্তু আপনার পুডিং তৈরির একদম সবচেয়ে সহজ এবং সনাতন উপায় বলতে গেলে এই এই পদ্ধতিতেই আমরা পুডিং তৈরি করি কিন্তু আপনারা চাইলে ওভেন মাইক্রোওয়েভ যেটাতেই তৈরি করতে পারেন দেখুন আমার পুডিংটা প্রায় হয়ে এসেছে আমি আপনাদেরকে টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি পুডিংটা দেখুন এটার মধ্যে কিন্তু সামান্য একটু উঠে এসেছে তাই আমি এটাকে আর একটু চুলায় রাখবো দেখুন আমার পুডিংটা হয়ে গেছে দেখুন আমার পুডিংটা কিন্তু সুন্দর একটি রং এসেছে এবং উপর থেকে কি নরম হয়েছে এখন আমি পুডিংটাকে উল্টে দিব এটা আমি আপনাদেরকে এখন কেটে দেখাব দেখুন পুডিংয়ের উপরের কালারটা কি সুন্দর বাদামি এসেছে এটা যদি আপনার ক্যারামেলটা আমি আপনাদেরকে যেভাবে দেখেছি ওইভাবে ঠান্ডা না করে করেন সেটা কিন্তু আসবে না দেখুন আমি আপনাদেরকে কেটে একটা আলাদা বাটিতে নিয়ে দেখুন ভিতরের কালারটাও দেখুন কত সুন্দর দেখুন পুডিংটা কত সুন্দর ফ্রেন্ডস আমি আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল আইকনে করে টিপ দিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন